বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বানাচ্ছে সৌদি আরব, হা করে দেখবে বুর্জ খালিফাও। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছ, আমরা এতদিন সবাই জানতাম বুর্জ খালিফাই হয়তো পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং, কিন্তু না, বুর্জ খালিফাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বানাচ্ছে সৌদি আরব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। বুর্জ খালিফাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বানাচ্ছে সৌদি আরব। এর উচ্চতা 1000 ফুটেরও বেশি। বড়সড় কিউব আকৃতির হবে এই বিল্ডিংটি, যার নাম মোকাপ টাওয়ার। এটি এতটাই বড় বিল্ডিং যে এর ভিতরে পরপর 20টি এম্পায়ার স্টেট বিল্ডিংও বসতে পারে। এটি রিয়াদে নির্মিত নতুন হাইটেক সিটি মুরব্বার অংশ হবে। প্রায় 4 লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিল্ডিং শেষ হওয়ার পরে বিশ্বের বৃহত্তম বিল্ডিং হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এই বিল্ডিংয়ে থাকবে বিলাসবহুল রেস্তোরাঁ, হোটেল, অফিস এবং সমস্ত হাইটেক সুবিধা। এই বিল্ডিংয়ের রয়েছে বেশ কিছু বিশেষত্ব, তো চলো সেগুলো জেনে নেওয়া যাক। কিউবের মতো দেখতে এই ভবনটি 1300 ফুট উঁচু এবং 1200 ফুট চওড়া হবে। একবার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে এটি হবে নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো 20টি বিল্ডিংয়ের চেয়েও বড়। 19 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত এই বিল্ডিংয়ে থাকবে 1 লক্ষেরও বেশি, অর্থাৎ 1,04,000 বাড়ি, 9,000 হোটেল রুম এবং 9,80,000 বর্গ মিটারের বেশি জায়গা জুড়ে শপিং করার জন্য দোকানপাটের ব্যবস্থা থাকবে। বিল্ডিংটির একটি বড় অংশ অফিস ব্যবহারের জন্য গড়ে তোলা হবে। এই বিল্ডিং দেখতে যারা আসবে তাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে এআই দিয়ে সাজানো হবে সারা বিল্ডিং। কোম্পানির আরও দাবি এই বিল্ডিংয়ে বিশাল স্ক্রিন থেকে শুরু করে হলোগ্রাফিক ইন্টেরিয়ার সব কিছুই থাকবে। বিল্ডিংয়ের বাইরের দেওয়ালগুলিও ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সজ্জিত করা হবে। এই বিল্ডিংটি তৈরি করছে নিউ মুরব্বা ডেভেলপমেন্ট কোম্পানি। এই প্রসঙ্গে সংস্থাটি বলেছে যে এই প্রকল্পে প্রায় 900 জন শ্রমিক কাজ করবেন। 2030 সালের মধ্যে এই মোকাপ টাওয়ার সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। যদিও এই বিল্ডিংটি এখন সমালোচনার মুখে পড়েছে, ইসলাম ধর্মীয় মানুষের পবিত্র শহর কাবার মতো দেখতে হওয়ায় অনেকেই এটি নিয়ে কথা বলেছেন। 1300 ফুট উঁচু বিল্ডিং নির্মাণ প্রকল্পের কারণে স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুতি এবং অভিবাসী শ্রমিকদের শোষণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠন। সৌদি আরব তার দুর্ধর্ষ ডিজাইনের বিল্ডিংয়ের জন্য বিখ্যাত, যেমন কয়েক বছর আগেই বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে জেদ্দা টাওয়ার তৈরি করেছিল দেশটি। কিন্তু 2018 সালে নির্মাণ বন্ধ হওয়ার পর থেকে এটি অসমাপ্তই রয়েছে। দ্য লাইন নামেও আরও একটি প্রজেক্ট এক্ষেত্রে মরুভূমি জুড়ে 170 কিলোমিটার প্রসারিত একটি কাঁচের শহর বানাতে চেয়েছিল সৌদি আরব, কিন্তু এখন এটি মাত্র 2.4 কিলোমিটারের বেশি বাড়ানো যাবে না। প্রসঙ্গত এই মুহূর্তে দাঁড়িয়ে 2030 সালের মধ্যে দেশের জন্য বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলমান। দেশটিকে আরও আধুনিক রূপ দেওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ শুরু করেছেন, নাম সৌদি ভিশন 2030। তেলের রাজস্বের উপর নির্ভরতা কমাতে, অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং সরকারি পরিষেবা খাত গড়ে তোলার জন্যই এই উদ্যোগ নিয়েছেন সৌদি। মুরব্বা শহর ছাড়াও সৌদি আরবের প্রকল্পের মধ্যে রয়েছে ভাসমান বন্দর সহ অক্সাগন, পর্বত পর্যটন কেন্দ্র প্রোজেনা এবং NUM নামক ভবিষ্যতের শহর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।